কোরাই 7 এগুলো কিন্তু একটা মিনিং আছে। কোরাই 7 কোয়ার্ট কোর থাকে, মানে কোর মানে হচ্ছে একটা সিপিইউ মধ্যে কি আমরা জানি যে কোয়ার্টটা ডিভাইস ডিভিশন থাকে, তার প্যারালালি রান করতে পারে, বুঝলেন? মানে একটা সিপিইউ মধ্যে কতগুলো কোর থাকে, ঠিক আছে? একটা সিপিইউ জাস্ট দ্যাট লিস্ট এটা না যে মানে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে হবে, প্যারালালি অনেকগুলো কাজ করতে হবে। আসলে কিন্তু প্যারালালি আমরা কাজগুলো করি। ফর এক্সাম্পল এখনই চিন্তা করে দেখো, আমার এখানে একটা আইডি চলতেছে, আইডিতে আইডি তারপরে যে ভিডিও রেকর্ড একটা চলতেছে, তারপরে ড্রপ বক্স চলতেছে, তারপরে একটা নেটওয়ার্ক ইন্টারফেস চলতেছে, তার সবগুলো কিন্তু প্যারালালি চলতেছে। এই আমার কিছু বড় বড় স্ক্রাইপতে নোটিফিকেশন আসতেছে, দ্যাট মিন্স ওরা কিন্তু রান করতেছে। এটা এরকম না যে আমার হলো এই প্রোগ্রামটা রান করার পরে অটো লক হয়ে যাচ্ছে, সেটা আমরা জানি যে আমার প্রোগ্রাম একদিকে রান করতেছে আর একদিকে হচ্ছে আমার আইডি রান করে রাখতেছে। সো দ্যাট মিন্স আমার প্যারালালি অনেকগুলো এক্সিকিউশন করতেছে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোন জায়গায় দেখি নাই। আমার সিতে একটা প্রোগ্রাম শুরু হইতো এবং ওটা সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট করে দেন একটা প্রোগ্রাম রান করতে হবে। তারপরে দুজন কি করতে পারবে তখন বুথ একটা, বাট ইন রিয়েল লাইফ সিচুয়েশন দে আর সেভারাল টাইপস অফ বুথ। সো ফর এক্সাম্পল উইথড্র হওয়ার, উইথড্র মধ্যে দুই তিনটা বুথ থাকতে পারে। সো তাহলে প্যারালালি কিন্তু সে অনেকে একই সাথে মধ্যে দুই তিনজন একই সাথে উইথড্র করতেছে। সো এটা হলো রিয়েল লাইফ সিচুয়েশন। সো যখনই আমরা প্যারালালি অনেকে কাজগুলো করবে সেটা হলো অ্যাসিঙ্ক্রোনাস, আর যখন একটা পয়েন্টে কাজ করবে তখন হচ্ছিল সিঙ্ক্রোনাস। সো এটা আরও ডিটেলসে তোমরা দেখবা। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছিল যে আমরা হচ্ছে কিভাবে আমাদের এখানে যে কোর আছে চার পাঁচটা কোর, চারটা পাঁচটা ছয়টা পাঁচ ছয়টা চারটা বা আটটা বা বারোটা এরকম যে এই কোরগুলো যে আছে এই কোরগুলোর মধ্যে আমরা কিভাবে এক এক টাইম সবগুলো কোর ইউজ করতে পারি, সবগুলো না হোক দুইটা কোর তিনটা কোর চারটা কোর এরকম ভাবে আমরা কিভাবে ইউজ করতে পারি। মানে এতদিন তো আমাদের হচ্ছে একটা কোরই আমরা ইউজ করতাম, কারণ একটা যদি সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন হয় তখন আসলে যদি মাল্টিপল কোর ইউজ করে কোনো লাভ নেই, কারণ তোমার তো একটা লাইনের পরে একটা লাইন এক্সিকিউট হবে, এরকম না তো প্যারালালি কিছু এক্সিকিউট হবে। প্যারালালি যদি কোনো এক্সিকিউশন হয় তখন হচ্ছে আমাদের কোডগুলোকে ইউটিলাইজ করতে হবে। সো এই যে প্যারালালি কোডগুলোকে ইউজ করা, দ্যাট মিন্স প্যারালালি আমার কোডটাকে রান করার জন্য উৎসল ইউজ করা হয় থ্রে নাম শুনছ ইউজ শুরু করা হয়। যাই হোক, মেইনলি হচ্ছিল আমরা থ্রে দিয়ে আমরা পার্টিকুলার কোড পোর্শন, ফর এক্সাম্পল ধরো তোমার মধ্যে একটা মেথড আছে ফাংশন মেথড, ফাংশন ওয়ান ফাংশন টু ফাংশন থ্রি, তো ধরো ফাংশন ওয়ান ফাংশন টু ফাংশন থ্রি এই তিনটা মেথড প্যারালালি রান করবে, তখন আমাকে ইউজ করতে হবে হচ্ছিল থ্রেড। আচ্ছা থ্রেডটা আসলে কেন লাগে জাস্ট এভাবে চিন্তা করো, আমি যদি বলি যে ওয়ান থেকে টেন টু দি পাওয়ার নাইন পর্যন্ত, ওয়ান থেকে টেন টু দি পাওয়ার নাইন পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারের মধ্যে থেকে তোমাকে প্রাইম নাম্বার খুঁজে বের করতে হবে 1 থেকে 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে? এমন যদি তুমি কোন প্রোগ্রাম ব্যবহার করো না এটা তুমি হাতে করো তাহলে তোমার কত টাইম লাগবে? সাফিসিয়েন্ট পরিমাণ টাইম লাগবে, কারণ 10 টু দি পাওয়ার 9 অনেক, তো তোমার তুমি 10,000 পর্যন্ত করতে করতে তোমার দেখবে ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে? বাট এখন যদি আমি এই জিনিসটা বলি যে এটা 10 টু দি পাওয়ার 9 থেকে আমরা ধরো 10 টু দি পাওয়ার 9 বাদ দিয়ে আমি বলি 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত, তাহলে 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত যদি আমি খুব বলি তাহলে আমি এখন এটাকে যদি ভাগ করে দিই মানে 10 টু দি পাওয়ার 4 পর্যন্ত একজন করবে, তারপর 10 টু দি পাওয়ার 6 পর্যন্ত করবে, 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত এরকম ভাগ করে দিলাম তাহলে কাজ শেষ হয়ে গেল। এখন যদি বলি যে 10 টু দি পাওয়ার 8 টা নাম্বারকে 10 টু দি পাওয়ার 7 জন মানুষ হচ্ছিল মানে চেক করে দেখি
তাহলে 10^7 জন মানুষ যদি হয় আর 10^8 টা যদি নাম্বার হয় তাহলে প্রত্যেকে ভাই একটা করে নাম্বার পড়বে। হবে হচ্ছিল 10টা করে নাম্বার তাহলে চিন্তা করে দেখো যে থ্রেডের কনসেপ্টটা মানে একটু জটিল, মানে এটা আরো তোমার টুইটের মত করবা অথবা তোমাদের নেক্সটে আরো কোর্স আছে প্যারালাল ইন্টিগ্রেশন কোর্স থাকবে অপারেটিং সিস্টেম আরো হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট সেখানে আরো এটা টিচার দেখতে হবে, মানে এটা দিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর কনসেপ্ট নিয়ে আসছে। মানে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর কনসেপ্ট হলো যে গতকালকে আমরা সার্ভার করছিলাম না, সার্ভারটি একটা সার্ভার ছিল, অ্যাকচুয়ালি সার্ভার থেকে অনেক ক্লাস ধরো ফেসবুকে, ফেসবুকের অনেক ক্লাস সার্ভার আছে, ইউরোপের জন্য সার্ভার আছে, এশিয়ার জন্য সার্ভার আছে, ইভেন এশিয়ার জন্য প্রত্যেকটা কান্ট্রির জন্য আমাদের আবার স্পিড সার্ভার আছে। দেখো গুগলের স্পিড কিন্তু অনেক বেশি, প্লে স্টোরে এটা এই ডাউনলোড করতে যাও খুব স্পিডে কিন্তু নামো, ইভেন দো 25 মেগাবাইট হলো ওটা দেশ তোমার কাছে লাগবে মনে করো তোমার স্পিডও যদি হয় মানে 1 কিলো সরি 100 KBPS যদি হয় মানে কিলো বাইট যদি হয় তাও দেখবে যে ওটা মেগাবাইটে নামতেছে, কারণ আমাদের হচ্ছে এখানে লোকাল সার্ভার আছে এবং খুবই ফাস্ট লোকাল, এটা হলো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। মনে করো তুমি এখানে রিকোয়েস্ট করতেছো দেখো খুব ফাস্ট কিন্তু আসে, কারণটা কি আসলে সার্ভার যদি আমেরিকা থাকতো ওদের তো মেইন ব্রাঞ্চ হলো ইউএসএ তে, এখন ইউএসএ তে যদি সার্ভারটা থাকতো তাহলে এখান থেকে ইউএসএ তোমার মানে রিকোয়েস্ট পাঠিয়ে দিত, তাহলে এখানে ইউএসএ তে রিকোয়েস্ট পাঠিয়ে দিলে তাহলে অনেকগুলো জায়গা ঘুরে তবে যেত নেটওয়ার্কিং কোর্সগুলো তারা দেখতে পারবো যে এখানে মনে করো আমাদের ইভেন্ট অপটিক্যাল ফাইবার আছে বাট অপটিক্যাল ফাইবার দিয়ে গেলেও অনেক টাইম লাগে, তো ওইটা কমানোর জন্য তারা এখানে লোকাল একটি সার্ভার সেট আপ করে দিচ্ছে দেখতে যাও তখন হয়তো একটু টাইম লাগবে, কারণ ওই সময় এখানে ডাটা ক্যাশ করে এগুলো আমার অনেক মানে এটা বড় একটা কোর্সই আছে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, এবং এটার উপরে একটা আলাদা রিসার্চ এরিয়া আছে যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং মানে হাউ টু সেভ ডেটা হাউ টু হ্যান্ডেল রিকোয়েস্ট মানে এই জিনিসগুলোর একটা আলাদা রিসার্চ হওয়া দরকার। আচ্ছা বাট আমাদের এখানে মেন টার্গেট হচ্ছিল আমরা কীভাবে আমাদের যে ওই সিঙ্গেল এক্সিকিউশন থ্রেডটা ছিল সেটাকে আমরা কীভাবে মাল্টিপল করতে হবে, আসলে এতদিন কিন্তু আমরা থ্রেড পড়ে আসছি চিন্তা করি যে তোমরা যেমন দেখবা যে থ্রেডের কাজগুলো করতে গেলে তোমার যেমন ফ্রেন্ডরা বলবে যে থ্রেড অনেক টাফ টাফ এক্সেট্রা অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি কিন্তু থ্রেড আমরা অলরেডি এগুলো ইউজ করতাম কিন্তু জাস্ট আমরা তো জানতাম, এখন আমরা দেখবো যে প্রসিডিউরটা স্পেসিফিকলি থ্রেডের কাজগুলো করা হবে। সো থ্রেডে দেখবে যে এখানে যেমন আমাদের কি একটা প্রত্যেকটা এক্সিকিউশনের মধ্যে একটা মেইন মেথড থাকে না, থ্রেডের মধ্যে একটা মেইন মেথড থাকে, সো আমরা সব কাজগুলো কেন এখানে মেইন মেথডে করি না, থ্রেডের মধ্যে এরকম একটা মেইন মেথড আছে। তো তুমি যখন থ্রেডটি স্টার্ট করে দেবা, থ্রেডটি স্টার্ট করা মানে হলো একটা প্রোগ্রামকে এক্সিকিউশন স্টার্ট করা, সো একটা প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট করা কোথা থেকে মেইন মেথড থেকে, মেইন মেথড পুরো এক্সিকিউট হয় জাস্ট লাইক হলো থ্রেডও একইভাবে স্টার্ট হবে এরকম একটা থ্রেডের মেইন মেথড আছে, তো থ্রেডের মেইন মেথডের নাম হলো রান, ঠিক আছে। আচ্ছা ওকে দেখো আমি একটু আগে বললাম না যে থ্রেডের ওটা কি বলে
মানে আমরা যে মেইন মেথড আগে কাজ করতাম, এই যে এই প্রোগ্রামটা, এটা একটা থ্রেড, ঠিক আছে? এটারটা যদি আমরা একটু দেখতে যাই, এটা আসলে এই থ্রেডের এটা প্রপার্টিগুলো যদি জানতে চাও তাহলে থ্রেডের মধ্যে কিছু স্ট্যাটিক মেথড আছে যেটা দিয়ে তুমি ওগুলো জানতে পারবে যে এটা আসলে কোন থ্রেডটা রান করতেছে, অথবা এটার নাম কী, অথবা এটা সামথিং, এটা প্রপার্টিগুলো তুমি চেঞ্জ করতে পারো। সো এটা যদি জানতে চাও আগে একটা থ্রেডের অবজেক্ট নিতে হবে। সো থ্রেড নাম দিলাম মেইন থ্রেড ইকুয়াল টু, এই থ্রেডের অবজেক্টটা জানতে হলে থ্রেড ইকুয়াল টু সরি কারেন্ট থ্রেড। আফটার দ্যাট এটার যদি নাম জানতে চাও, আমি এস আউট দিয়ে নামটা প্রিন্ট করি, মেইন থ্রেড ডট গেট নেম। সো এখন যদি রান করো দেখবা যে মেইন থ্রেডের নামটা সে শো করবে। তাহলে আমরা যে আমি একটা বললাম যে আমি আসলে কাজটা করতেছি এটা কিন্তু আসলে একটা থ্রেড। সো এই যে আমি মেইন থ্রেড, আমি যে থ্রেডের মধ্যে রান করতেছি সে থ্রেড ইনফরমেশন লয়ে, এই থ্রেড ইনফরমেশন লয়ে নাম হলো মেইন। ফার্স্টে যে এখানে তিনটা প্যারামিটার হচ্ছে, ফার্স্টটা হচ্ছিল নাম হলো মেইন, পরেরটা হচ্ছিল আমার একটা প্রায়োরিটি বলা, প্রায়োরিটি মানে হচ্ছিল জাস্ট লাইক হচ্ছিল যখন দেখো যে এটা আসলে বেশিরভাগ সময় গিয়ে গেলে দেখা যায়, এয়ারপোর্টে গেলে দেখা যায় হচ্ছিল যে এয়ারলাইন্সে বিভিন্ন ধরনের ক্লাস থাকে, ইকোনমি ক্লাস থাকে, বিজনেস ক্লাস থাকে, যখন ওই যে বুকিং দিতে হয় তখন এটা আমাদের একটা লাইন থাকে যে বিজনেস কাউন্টার, তারপরে হচ্ছে ইকোনমি কাউন্টার। সো বিজনেস কাউন্টার আসলে ইকোনমি ক্লাসদের সার্ভ করতে থাকে, আর যখন একজন বিজনেসের বিজনেস চলে আসে তখন কিন্তু তাকে একজন ক্লাসে সার্ভ করবে। এটা আবার ব্যাঙ্কগুলো দেখা যায়, ব্যাঙ্কে অনেক সময় যে প্রিমিয়াম কাস্টমার দেখা যায়। সো এখানেও তুমি একটা যখন ব্যাঙ্কের অনেকগুলো এক্সিকিউট করতেছো তখন থ্রেডের প্রায়োরিটি দেওয়া থাকে, কোন থ্রেডটা কার পরে রান করবে, এটা হলো সিকুয়েন্সটা দেওয়া যে কোন সময়। আবার হলো তুমি কোরের মধ্যে এখন কতক্ষণ ধরে একটা থ্রেড রান করবে, মানে একটা থ্রেড এক্সিকিউট করতেছে, এখন মনে করো ওখানে তুমি প্যারালালি আরো তো এক্সিকিউশন নিয়ে আসে, আসলে এটা এক্সিকিউট হয় কিভাবে ও এসের মধ্যে তুমি আরো গেলে দেখতে পারবা। এটা হচ্ছে হলো একটা সিপিউর, মনে করো এন সেকেন্ড ধরে যে সিপিউটা রান করে, ফার্স্টে এক সেকেন্ডে হচ্ছিল ধরো এই যে ইন্টেলিজেন্ট আইডি কে, তারপরে এক সেকেন্ড হচ্ছিল স্কাইপ কে, তারপরে এক সেকেন্ড হচ্ছিল ভিডিও রেকর্ডার কে, তারপরে এক সেকেন্ড হলো ড্রপ বক্স, এরকম দশটা পুরো মুখে সে এক সেকেন্ড এক সেকেন্ড হয়ে দিতেছে, আবার শেষ হওয়ার পর আবার ইন্টেলিজেন্ট আইডি কে দিবে এরকম। কিন্তু যদি একটা থ্রেড, এগুলো সব থ্রেডের প্রায়োরিটি সেম, থ্রেডের প্রায়োরিটি যদি বেশি হয় তাহলে একটা থ্রেড কয়েক একটু বেশি টাইম নেবে, একটা থ্রেড কয়েক দুই সেকেন্ড এক সেকেন্ডে দেবে। সো এরকম এটা হলো প্রায়োরিটি সেট করা, প্রায়োরিটি সেট করা হলো সে বেশি কোন ধরে যত কিছু রান করতে থাকবে রেজিস্টার আসলে কিন্তু ওই সময় আর কোনো হয়ে যাবে, ওই সময় কিন্তু রেজিস্টার দিলে একদম সাথে সাথে সবকিছু অফ করে দেয় সেই রেজিস্টার দিয়ে, এগুলো সবচেয়ে হাই প্রায়োরিটি থ্রেড। তো ওই সময় এটাও কিন্তু একটা থ্রেড, কিন্তু এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, ঠিক আছে? সো তখন এই মানে হাই প্রায়োরিটি একটা থ্রেড আসে তখন পরে কি আগেরটাকে স্টপ করে দিয়ে সে ওই যেটা হাই প্রায়োরিটি থ্রেড সেটাকে রান করবে, এর জন্য সে প্রায়োরিটি দেবে আমাকে, ঠিক আছে? আচ্ছা এটা আমরা একটু দেখবো। সো এখন দেখো আমরা তো এগুলো দেখলাম হচ্ছিল কি মেইন থ্রেডের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দেখলাম, এখন একটা থ্রেডকে আমি প্যারালালি কীভাবে রান করবো এটা হলো আমার মেইন কাজ। সো ধরো এইভাবে যাচ্ছি, ধরো মানে আমি সিম্পল একটা প্রবলেম আমরা যাচ্ছি বলি, ধরো একটা প্রোগ্রাম আমরা যদি দেখি যে প্রোগ্রামটা হচ্ছিল মানে এরকম একটা প্যারালালি থ্রেড থাকে, একটা থ্রেড হচ্ছে হলো মানে পার্টিকুলার একটা কাজ করবে প্যারালালি একটা থ্রেড একটা কাজ করবে, সে ধরো এইভাবে চিন্তা করি যে একটা থ্রেড হচ্ছে হলো এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করবে, আর একটা থ্রেড হলো 101 থেকে 201 পর্যন্ত প্রিন্ট করবে,
এরকম, ঠিক আছে? তাহলে এটা কিভাবে কাজ করবে? তাহলে ফার্স্টে আমাকে একটা থ্রেড তৈরি করতে হবে। থ্রেড তৈরি করা যায় দুইভাবে, একটা হচ্ছিল ইনহেরিটেন্সের মাধ্যমে আর একটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। আমরা দুইটাই ওয়ে দেখবো। সো ফার্স্টে থ্রেড তৈরি করাটা খুব ইজি, মানে একদম জাস্ট লাইক হচ্ছিল যে আমরা যেরকম এক্সেপশন তৈরি করছি, তো এক্সেপশন ক্লাসে দেখছো মানে কীভাবে ডিফল্ট এক্সেপশন তৈরি করা যায়। ফাইভটা হচ্ছিল প্রায়োরিটি। আচ্ছা, এটা প্রায়োরিটিটা হয় হচ্ছিলো জিরো থেকে টেন পর্যন্ত। ফাইভ হচ্ছিলো নিউট্রাল প্রায়োরিটি বলা হয়, মানে ফাইভ হচ্ছিলো ডিফল্ট প্রায়োরিটি। মানে অলওয়েজ তুমি যখন একটা সেট তৈরি করবা, ইট উইল সেট ফাইভ অ্যাজ এ ডিফল্ট, আর ফাইভের নিচে হচ্ছিলো লোয়ার প্রায়োরিটি, ফাইভের উপরে হচ্ছিলো হায়ার প্রায়োরিটি, আর এটা জেনারেলি জিরো থেকে টেনের মধ্যে থাকে। ওকে, সো আমাদের থ্রেড তৈরি করতে হলে একদম সিমিলার হচ্ছিলো ওই আমরা যেরকম ফ্রেমের কাজ করছি, তারপরে এক্সেপশনের কাজ করছি, জাস্ট হচ্ছিলো আমরা এক্সটেন্ড করে উই ক্যান ক্রিয়েট এ থ্রেড। সো একদম খুবই ট্রিভিয়াল এক্সাম্পল হচ্ছিলো, জাস্ট আমি এক্সটেন্ড করে দেবো থ্রেডকে, তাহলে আমার থ্রেড তৈরি হয়ে যাবে। সো আমি জাস্ট একটা ক্লাস তৈরি করি, দেখলাম নাম। আচ্ছা, থার্ড প্যারামিটারটা সম্বন্ধে বলা হয়নি, ওখানে আরেকটা ছিল না মেইন, ফাইভ মেইন, ফার্স্টটা হলো নেম, পয়েন্ট হলো প্রায়োরিটি, থার্ডটাও ছিল গ্রুপ, তুমি কোন গ্রুপে আসো। এরকম থ্রেডের একটা গ্রুপ থাকে, মানে এটা তুমি মেইন গ্রুপে আসো নাকি আদার্স তোমার একটা গ্রুপে আসো, এগুলা আবার সেট করা যায় এবং গ্রুপ ওয়াইজ তুমি কন্ট্রোল করতে পারো। সো একটা থ্রেডের গ্রুপ জাস্ট, আর থ্রেডের গ্রুপ নিয়ে তো আমরা বেশি কনসার্ন না আপাতত। সো তাহলে এটা দিয়ে আমার একটা থ্রেড তৈরি হয়ে গেছে, আমি জাস্ট অ্যাক্সেপ্ট করছি, আর নামটা সেট করার জন্য তাদের আগে যে সুপার কোনো সেক্টর আছে সেই নামটা আমি ইউজ করছি, দ্যাটস ইট। আমি এখন মেন কথা হলো রামিক ট্রাইবল সিনারা প্রত্যেকটা থ্রেডের একটা করে মেন মেথড আছে, জাস্ট হলো একটা নর্মাল এগুলেশনের মতন। সো এখানে আসলে একটা নামে রান মেথড আছে। সো রান মেথডটা বের করতে গেলে অল প্লাস এন্টার দাও, সরি অল প্লাস ইনসার্ট, ওই যে জেনারেট, রাইট ক্লিক করে জেনারেট, দেন হচ্ছিল ওভাররাইড মেথড, যে কোনো সাথে যে জেনারেট করি ওখানের মধ্যে যে ওভাররাইড মেথড আছে এখানে যাও, এখানে টাইপ করা হচ্ছিলো রান, দেখবে এই যে রান মেথডটা চলে আসছে, রাইট ক্লিক করে জেনারেট, আফটার দ্যাট হচ্ছে হলো ওভাররাইড মেথড, এখানে যে রান মেথড, সো এটা ওকে, এইটা হচ্ছে আমার এই রান মেথডটা। এখানে সুপার যেটা আছে এটা ডিলিট করে দাও আপাতত। সো এখন আমরা এই মেথডের মধ্যে জব, মানে এই মেথডটার মধ্যে যত মানে আমাদের লজিক্যাল বা কোড যা কিছু দরকার হয় আমরা সবগুলো রাখবো এগুলো, এটা জাস্ট লাইক হলো আমাদের মেইন মেথডের মতো। সো আমার মেইন মেথডে যেরকম আমরা সব কিছু লিখি ওখানে যা কিছু এক্সিকিউশন হয় দরকার হয় সব কিছু ওখানে করে আফটার দ্যাট তার রেজাল্ট যা দরকার এটা ঠিক করে। সো এখানে কাজটা হচ্ছে একদম সিমিলার মেইন মেথডের মতো, তোমার যা কিছু লিখতে হবে সবগুলো এই রান মেথডে লিখতে হবে। হ্যাঁ, তুমি আরো মেথড তুমি নিচে তৈরি করতে পারো, এমন ওইটা থেকে ওগুলা এইটা থেকে কল করতে পারো, জাস্ট হলো আমার মেইন মেথডে যেটা লিখবো। এখন থেকে চিন্তা করবা এটা হলো আমার মেইন মেথড, এই থ্রেড, এই থ্রেডটা যখন আমি স্টার্ট করবো তখন এই জিনিসটা শুরু করবো এক্সিকিউশন। স্টার্ট করাটা হচ্ছে জাস্ট একটা মানে সিমিলার হচ্ছিল যে আমি এখানে স্টার্ট করি কীভাবে মেইন মেথডটা, রাইট ক্লিক করে রান দিই তখন স্টার্ট হয়ে যাবে, আর এইটা স্টার্ট করবে হচ্ছিল কোডিং এর মাধ্যমে সামথিং, একটি স্টার্ট মেথড থাকবে অবশ্যই, সেটা আমি স্টার্ট করবো, দেখছি আর কোনো কিছু নেই। এখন ধরো আমরা হচ্ছে হলো এখানে আমরা প্রিন্ট করে দিই এস আউট নেমটা,
ও আচ্ছা, নেমটা রাখা হয় নাই এখানে, তো আমার ক্রিয়েট করিনি। সুপার ডট নেম দিয়ে আসা যাবে অথবা গেট নেম, গেট নেম। তো জাস্ট এই রানের মধ্যে একটা জিনিসই রাখি যে গেট নেমটা সে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? এরপরে সলিউশন ক্লাসে আসি। সলিউশন ক্লাসে এসে থ্রেড, সরি থ্রেড না, তো আমাদের এখানে হলো মাই থ্রেড। মাই থ্রেড ইকুয়াল টু টিএইচ অথবা মাই থ্রেড নাম দেওয়া যায় ইকুয়াল টু নিউ মাই থ্রেড, এখানে হচ্ছে হলো ধরো এম ওয়ান নাম দিলাম, এম টি ওয়ান নাম দিলাম। সো সিমিলারলি আরেকটা তৈরি করি, এটা দিই ওয়ান, এটা দিই টু, এটা দিই টু। লিখে দিলাম ইন্ট মেইন থ্রেড, এরপর রান করো। আমি মেইন মেথডটা মানে আমার মেইন থ্রেডটা, সরি মেইন থ্রেডটা
শেষ হওয়ার পরে হচ্ছে, সরি সরি, মেইন ম্যাথ হচ্ছে শেষ হলো চাইল্ড থ্রেডের পরে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ডিস্টার্ব সকালবেলা থেকে একটা রং নাম্বার থেকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করতেছি। তার ভাষ্য মতো হচ্ছে আমি তার মোবাইল ছেড়ে দিয়ে ফেলেছি। আমি বুঝতে পারতেছি না এই লোকটাকে কীভাবে হ্যান্ডেল করবো, মানে কালকে রাতে থেকে প্রচণ্ডভাবে আমাকে ডিস্টার্ব করতেছে, ফোনটা বলেছে আমি মানে তিন দিন আগে মোবাইল চুরি গেছে, সেই মোবাইল চুরি হচ্ছে আমি করছি এখন, মানে ফোন ধরলেই মানে অকথ্য ভাষায় কথাবার্তা বলে, সে মনে করে আমি চোর, আমি তাকে সুন্দর ভাষা কথা বলতেছি, দ্যাট মিন্স হলো তার মানে এখন মানে আমি এই যে দেখো এই মোবাইলটা আসলে মানে আমার এখন মানে ইম্পর্টেন্ট কলও আমার মিস হয়ে যাচ্ছে। আমি রিয়েলি সরি, মানে আমি একটু মানে এখন মানে এই যে ই মানে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে রিয়েলি সরি, আমি সকালবেলা থেকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, রাত পর্যন্ত ডিস্টার্ব করছে, মানে সকালে যেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর রাস্তা দিয়ে আসার সময় এর লোকে কথাবার্তা বলতে আসতেছে, বারবার বোঝানোর চেষ্টা করতেছে যে ভাই আমি এই নাম্বার এক বছর ধরে ইউজ করতেছি, যে এই নাম্বারটা না আল্লাহ জানে কীভাবে এই নাম্বারে তার সাথে ম্যাচ করলো, কি পাপ কাজ করছিলাম আল্লাহ। না আমার হ্যাঁ জিরো নাম্বার, জিরো ওয়ান আমার নাম্বারটা অনেক দিনের পুরানো, প্রায় আমি এক বছর উপরে হয়েছে এটা ইউজ করতেছি, কিন্তু বুঝলাম না যে এই লোক ভদ্রলোকের সাথে আমার এক ভদ্রমহিলাও আছে, সেও খুবই রাগান্বিত। মানে আমি এই নাম্বারটা আমার মানে নিউ নেওয়া না আল্লাহ জানে, মানে এই এখন সমস্যা হলো এটা সমস্যা না, সমস্যা হচ্ছে হলো এই ভদ্রলোক যদি কোনো অকাশ টকাশ করে বসে আবার করে আমার নামে কমপ্লেন দেওয়া বসলো, এখন হয়তো এগুলা বাঁচানো যাবে, এটা সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে হলো এই যে দৌড়াদৌড়ি করা, আমার হয়তো একদিন পুলিশে ডেকে নিয়ে গেলো, ধরে নিয়ে গেলো রাস্তাঘাটে ধরে, আবার এটা হয় ধরো মনে করো আমার একটু দেখলে মনে হবে না যে আমি ভার্সিটির টিচার, ঠিক আছে? মানে আমার জেনারেলি আমাদের এখন যারা আমরা তো এখন বুড়া না, ঠিক আছে, তো দেখলে মনে হবে যে হয়তো ভার্সিটিতে অথবা অনেক সময় তো হেল্পারও মনে হয়, মানে মানে এখন তো মনে করো তোমাদের সামনে খুব ভালোভাবে মানুষদের ই পরে ফেলে আসতে হয় জামা কাপড়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গেলে স্যান্ডেল পরে ধরবে, মানে তোমাদের মতো তোমরা যেরকম যাও, কিন্তু এখন যেতে পারি না, এখন মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে পার্ট টাইম নিতে হয়, তো ঢাকা ইউনিভার্সিটিতে গেলে মনে করো মানে আমার আবার স্যারদের সাথে আবার একটু ভালো ই রিলেশন আছে, আমি স্যাররা দেখলে আমাকে ফার্স্টে ধরে যে কাপড় চুপুর নিই, ঠিক আছে? তোমাদের তো আমি ধরি না, কারণ আমারও এই ধরনের একটা বদ অভ্যাস আছে, মানে আমি হচ্ছিল এই যে ইনফিন এগুলো কমফোর্ট ফিল করি না, মানে আমার হচ্ছিল লুজ জিনিস আমার পছন্দ বেশি, মানে আমার একবার হচ্ছিল কি জাস্ট একটু ই আমার মাইন্ডটা রিফ্রেশ করার জন্য এই লোকটা অন্য লোকের থেকে অ্যাটেনশন দূর করার জন্য, মানে কি একবার প্রোগ্রামিং কন্টেস্ট হয় না, আমি প্রোগ্রামিং কন্টেস্ট হলে ওই দিন হচ্ছিল আমাদের টুয়েন্টি ইয়ার সেলিব্রেশন ছিল, তারপরে হচ্ছে ওই দিনই হচ্ছিল আইসিসি আমার প্রিমিয়ার লিগ, আইসিসি প্রিমিয়ার লিগ সম্বন্ধে জানো তো, তোমাদের যে আইসিসি এর একটা কন্টেস্ট হয়, তা আমাদের টিমে আমরা হচ্ছিল কন্টেস্ট হচ্ছিল ওর আগের দিন, ওই দিন সকালবেলা হচ্ছিল টুয়েন্টি ইয়ার সেলিব্রেশন ছিল, তো ওই দিনকে আমার হচ্ছে আইসিসি প্রিমিয়ার লিগ, আমার তো করা হয়েছিল টুয়েন্টি ইয়ার সেলিব্রেশন, আমরা পরে আসছি এসে বসে ফোন করতে, তো আমরা তো ওদিনকে একদিন খুব জিনিস চেঞ্জ করে আসছি, ক্যান্ডিডেট জুতা পরে আসছি, আসার পরে কোর্ট করতে বসার পরে মাথায় কাজ করতেছিল না, এত ইজি প্রবলেমগুলো বুঝতে পারতেছি যে ইজি, বাট মাথার মধ্যে আইডিয়া আসতেছিল না, কোর্ট করা ইয়ে আসতেছিল না, মানে আসলে হয়ে গেছিল কি মানে আমি ক্যাশ দিতে পেরেছিলাম তো ওই আমার কমফোর্ট ফিল হয় না, ঠিক আছে? তারপরে আমি কি করছি যে ক্যাশ দিতে খুলে সেটা রেখে তারপর খালি পায়ে প্রথম ফুলের হাঁটা হয়ে গেছে, ফুলের একটু ঠান্ডা পাটা একটু ঠান্ডা হয়েছে, পাটা ঠান্ডা হওয়ার পরে মাথা ঠান্ডা হয়ে গেছে, তখন জাস্ট উইদিন টু মিনিটসের মধ্যে কোর্ট করে অ্যাকসেপ্ট, কিন্তু ওই যে এখনো পর্যন্ত অনেক সময় আমি বাসায় এই কাজ করি, এমন ওই যে মানে আমি এই যে কয়েকবার পরীক্ষা দিতে যাই, মানে যখন জের পরীক্ষা দিতে গেছি তখন হচ্ছিল পা সেন্টার টেন্ডার খুলে তারপর হলো একদম শান্তি মতন বসে, এরকম না যে অনেকে যে তোমরা হলো পায়ের উপরে পা তুললে এই করো, এই আবার ক্লাসের মধ্যে এগুলো ঠিক না, মানে এখন টিচার যাতে না দেখে, এখন আমার মনে করো টিচার যখন আসে তখন তো আবার এইসব কাজ করা যায়। আচ্ছা যাই হোক, আমরা এবার মেন কাজের মধ্যে আসি, ভদ্রলোক কল দিতে থাকুক। তারপরে তো কাবার জেলে ঢুকাই দেবে, হয়তো রাখার
হ্যাঁ এটাই করতে হবে, মানে আমি কালকে থেকে ডিসটার্ব করা শুরু করছি, তো আমি তো মানে আজকে হচ্ছিল এগুলা ই পেলাম আসলে, যে না এটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে আমার ইয়ে মধ্যে আসি। আচ্ছা তাহলে এখন এই যে আমরা এখানে যে স্টার্টটা করতেছি, স্টার্টটা করার কারণে হচ্ছিল আমাদের অন্য থ্রেড যেগুলো আছে সেগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। জাস্ট এগুলো যে আমরা যখন রাইট ক্লিক করে রান মেথডটা রান করি একটা প্রোগ্রামকে, তখন হচ্ছিল এই মেন মেথডটা রান হয়, আর থ্রেডের রান করার ওয়েটা হচ্ছিল স্টার্ট মেথডকে কল করা, দ্যাটস ইট। সো উই হচ্ছিল নিজে রান মেথডটাকে কল করে দিল, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছিল যে আমাদের মেন মেথডটা আগে শেষ হয়ে যাচ্ছে, সরি মেন থ্রেডটা আগে শেষ হয়ে যাচ্ছে, যেটা আমার অ্যাকসেপ্টেবল না, কারণ চাইল্ড কোনো সময় প্যারেন্টলেস থাকতে হবে না, তাকে অবশ্যই প্যারেন্ট থাকতে হবে। জাস্ট কাইন্ড অফ হচ্ছিলো একটা ট্রি, তো রুট ছাড়া ট্রি থাকতে পারে না, তুমি রুট কেটে ফেলো তারপর তো ট্রি হবে না ওটা। সো এখানেও সামথিং লাগবে। সো এটা করার খুব ইজি ওয়ে হচ্ছিলো যে আমি তাদেরকে একটা গ্রুপে তৈরি করে ফেলবো। সো গ্রুপে তৈরি করে ওয়েটা হচ্ছিলো সে মাই থ্রেড ওয়ান ডট জয়েন, তারপরে একটা হচ্ছিলো ই দিবে এক্সেপশন জন্য যে ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে, সো অল প্লাস এন্টার দিলে এই সাউন্ড ট্র্যাক এটার ভিতরেই দুইটা লিখে দেবো, মাই থ্রেড টু ডট জয়েন। এখন যদি এক্সিকিউশন তুমি করে দেখো, দেখবা যে মেইন থ্রেডটা যেটা আছে সেটা সবার পরে শেষ হবে, মানে এখানে এসে এই দুটো জয়েন করার পরে এখানে এসে স্টাক হয়ে বসে থাকবে, যতক্ষণ না ওই থ্রেড ওয়ান থ্রেড টু যতগুলো চাইল্ড থ্রেড এখান থেকে রান করা হয়েছে তারা জয়েন করছে এক গ্রুপে, জয়েন না করলে হবে না, জয়েন করার জন্য একটা গ্রুপে তারা অ্যাড করা, দ্যাট মিনস তারা একে অপরকে চিনে, আফটার দ্যাট চাইল্ড থ্রেডগুলো তো সে অ্যাক্টিভেশন ওয়েট করে থাকে, তখন ওই স্টাক হয়ে থাকে, যখন চাইল্ড থ্রেড অ্যাক্টিভেশন শেষ হবে তারপরেই সে হচ্ছে হলো তার অ্যাক্টিভেশনটা শুরু করবে, জিনিসটা বোঝা গেছে? সো এটা হচ্ছিল আমাদের মেইন থ্রেডের ডিপেন্ডেন্সি। না এটা আসলে কি মানে এটা কিন্তু তারপরে রানটা শুরু হবে হচ্ছিল এই থ্রেডগুলো তাদের কাজগুলো কমপ্লিট করার পরে, মানে ওই যে রান মেথডের মধ্যে তুমি যা লেখছো সেই অ্যাক্টিভেশনগুলো শেষ করবে, ওখানে যদি লুপ থাকে অথবা যা কিছু থাকে ওগুলো শেষ করার পরে তারপরে হচ্ছিল তার অ্যাক্টিভেশনটা শুরু করবে, বুঝে গেছেন? মানে মেন মেথড ক্যারিয়ার একটা স্টার্টার যে হচ্ছিল এই থ্রেডগুলোকে স্টার্ট করে দিচ্ছে, ক্লিয়ার? আচ্ছা এবার একটু আর একটু রিয়েলিস্টিক দিকে যাই, জাস্ট হচ্ছিলো আমরা এখানে মনে করো যদি সে ফার্স্ট থ্রেডটা হচ্ছিল এক থেকে একশো পর্যন্ত রান করবে, মানে জাস্ট এক থেকে একশো পর্যন্ত মনে করো প্রাইম নাম্বারগুলো দিয়ে স্প্রিং করে দেবে, জাস্ট স্প্রিং করে দেবে, ঠিক আছে? আচ্ছা এটা তোমাদের টাক্স দেওয়া হবে, বসুন আমি একটা আবার হেল্প করবো না, তা আপাতত থ্রেড তো বোঝা গেছে, থ্রেডের স্টার্ট করা যায় কীভাবে, জাস্ট ওই থ্রেডের অবজেক্টটা তৈরি করে স্টার্ট করবো, আর থ্রেডটা তৈরি করা যায় কীভাবে, একটু খালি দেখাই দেয় যে কিভাবে হচ্ছিল ওই সেকেন্ড ওয়েতে তুমি রান করতে পারবো, মানে রানেবল ইন্টারফেস দিয়ে। সো তুমি আরেকটা থ্রেড ক্লাস তৈরি করি, নিউ জাভা ক্লাস থ্রেড রানেবল, জাস্ট বোঝার জন্য থ্রেড রানেবল একটা ক্লাস তৈরি করলো, এটা ইমপ্লিমেন্টস করবে হচ্ছিলো রানেবল নামে একটা ইন্টারফেস আছে, তো এটা হচ্ছিলো আমাকে ইমপ্লিমেন্টস করতে হবে, দ্যাটস ইট।
আগেরটা ছিল এক্সটেন্ড করে আর এটা হলো ইমপ্লিমেন্টস করে। আচ্ছা এখানে ইমপ্লিমেন্ট যেহেতু করতেছি দ্যাট মিনস কি, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দ্যাট মিনস এটার মধ্যে সাম মেথড আছে যে মেথডগুলো ইমপ্লিমেন্টেড না, সো উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট অ্যাবস্ট্রাক্ট মেথড। সো একটা মেথডই আছে আসলে এক্স্যাক্টলি, অল প্লাস এন্টার দাও বলবে যে ইমপ্লিমেন্ট মেথড, ওই ইরোরের মধ্যে যে অল প্লাস এন্টার দিলে বলবে যে ইমপ্লিমেন্ট মেথড, আফটার দ্যাট সে বলবে যে রান মেথডটা, আসলে রান মেথডটা কি সে ইমপ্লিমেন্ট করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, এটা কিন্তু আসলে রান মেথডটা সে ইমপ্লিমেন্ট করে দিতেছে, কিন্তু স্টার্ট ইন এগুলো কিন্তু কোনো কিছুই সে এখানে ইমপ্লিমেন্ট করতেছে না। সো এটার জন্য আমাকে থ্রেডের আসলে অবজেক্টটা তৈরি করতে হবে। সো এটা হচ্ছে হলো ফার্স্টে আমি একটা স্ট্রিং নাম নেই এখানে, প্রাইভেট স্ট্রিং নেম এখানে তৈরি করি, থ্রেড সরি এই যে অল প্লাস ইনসার্ট দিয়ে কনস্ট্রাক্টর তৈরি করি একটা নেম স্ট্রিং দিয়ে। এখন আমরা থ্রেডে একটা অবজেক্ট তৈরি করি, দেন এখানে থ্রেডের ওই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করি ইউজিং ফার্স্ট হলো রানেবল ইন্টারফেস দিয়ে। রানেবল ইন্টারফেস আসলে কোনটা, এটাই না মানে রানেবল এই যে এই মেন থ্রেড রানেবল এই ক্লাসটাই কি আসলে রানেবল ইন্টারফেস হয়ে গেছে এখন যেহেতু ইমপ্লিমেন্ট করতেছে। সো আসলে এটা অবজেক্টটা পাঠানো মানে হলো দিসটা পাঠিয়ে দিলে হয়ে যাবে, আফটার দ্যাট নেম ঠিক আছে, এখন এটা স্টার্ট করার ওয়েটা একটু আলাদা, এখানে টিএইচ এর মাধ্যমে স্টার্ট করতে হবে না। সো আমি এটা এই রাখতে পারি যে পাবলিক করে রাখতে পারি, ঠিক আছে পাবলিক করে বাইরে যখন আমি স্টার্ট করবো সলিউশন ক্লাস। এখন এখানে মনে করো ধরো আমি একটা এই রানেবল থ্রেড রানেবল একটা অবজেক্ট তৈরি করি জাস্ট আগেরটার মতনই, তাহলে হচ্ছে হলো এটার নাম দিয়ে হচ্ছে হলো টিএইচআর ইকুয়াল টু নিউ থ্রেড রানেবল, এখানে নাম দিলাম হচ্ছে হলো টিএইচআর ওয়ান। এটা স্টার্ট করতে গেলে আমার কি দেখো এখানে যে অবজেক্টটা ছিল এটা কি থ্রেডের অবজেক্ট না, বাট এটা থ্রেড অবজেক্ট পাবো কোথায়, কথা বুঝতে পারছো, এটাই তো থ্রেড ছিল কারণ অ্যাকশন করার পর এটা নিজে থ্রেড হয়ে গেছে বা এটা তো রানে বল, এটা থ্রেড অবজেক্ট পাবো কোথায়। আমার কথা হচ্ছে টিএইচআর ডট দেখো স্টার্ট যদি দেয় স্টার্ট নামে কোনো মেথড নেই, যেমন থ্রেড স্টার্ট করতে হবে কীভাবে টিএইচ ওখানে একটা ভেরিয়েবল আছে না ওই ভেরিয়েবল স্ট্রাকচার, তুমি রান মেথড যদি কল করো তাহলে তুমি তো স্পেসিফিকলি ওই মেথড কল করো, ওই সময় রান মেথডটা কাজ করবে একটা মেথডের মতো, তখন রান মেথডটা থ্রেডের মেন মেথডের মতো কাজ করবে না কারণ থ্রেডের মেন মেথড হতে গেলে তাকে আগে প্রি প্রসেসিং কিছু কাজ করতে হয়, কথা বুঝতে পারছো তুমি। হ্যাঁ তুমি যেভাবে বলছিলা যে রান এটা তুমি কল করে দিলা তখন রান মেথডটা আর প্যারালেলি রান করবে না, আমি কী করতে যাচ্ছি এই রান মেথড থেকে প্যারালেলি রান করবে মানে ব্যাকগ্রাউন্ডে রান করবে, আর একটা করে ওই কাজ করতে গেলে তাকে স্টার্ট দিয়ে কল দিতে হবে কারণ স্টার্টের মধ্যে নট অনলি জাস্ট ওই রান মেথডটাকে কল করে সে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড থ্রেডে কনভার্ট করে, ব্যাকগ্রাউন্ড কোডে কনভার্ট করে, সে অ্যাসাইন করে কোন কোডে তুমি এটা রান করবে, এটা কাইন্ড অফ একটা আলাদা এক্সিকিউটেবল কোড তৈরি করে ফেলে,
মানে তুমি প্রোগ্রাম তিনটা প্রোগ্রাম যদি প্যারালি রান করো তাহলে কি প্যারালি করে রান হবে। এখন এই প্যারালি করে রান করতে গেলে ওই মেথডটা এখানে এর আগে প্রি প্রসেসিং কিছু কাজ করে। সো ডাইরেক্ট তুমি রান মেথড যদি কল করো তাহলে এটা আসলে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হবে। তখন এটা আসলে জাস্ট একটা তুমি মেন মেথড থেকে একটা মেথড কল দিতে ওই রকম, তখন এই মেন মেথডের এটা কাজ শেষ হওয়ার পর তারপরে এখানে যাবে। কথা বুঝতে পারছো? দ্যাট মিনস তাহলে এটা প্যারালি রান হবে। আরো কমপ্লিমেন্টারি কোন সময় হবে এই লাইনটা এখানে লিখে দাও, তাহলে মানে এই রান মেথডের কাজ শেষ হওয়ার পরে এগুলো স্টার্ট করতে হবে। এর আগে ওই থ্রেড ওয়ান থ্রেড টু স্টার্ট হবেই না, কারণ এটা একটা মানে মেথডের মতো কাজ করতেছে। সো এখানে স্টার্ট করবো এটা হলো, কারণ এটার ভিতরে একটা টি আছে, একটা অবজেক্ট আছে, সেটা দিয়ে আমি স্টার্ট করবো স্টার্ট। আর জয়েন করতে গেলে ওই সেম ওই অবজেক্টটা দিয়ে আমি হলো জয়েন করবো। সো আমি এখানে জয়েন করবো হচ্ছে হলো thr ডট th ডট জয়েন। এখন হচ্ছে হলো এটা সেটা বন্ধ করে দরকার নেই তাহলে তাহলে ইউনিট ইউজ করে দাও, একটা অবজেক্ট তৈরি করে দাও, স্টার্ট করো। দ্যাটস ইট। আমার আর কোনো ওই মেথডের এগুলো আর ইনফরমেশন আমার এখানে নিয়ে আসার দরকার নেই। তাহলে বুঝতে পারছো? মানে তুমি যদি থ্রেডের প্রপার্টি এক্সটেন্ড করতে যাও তাহলে ইউজ করো এক্সটেন্ড। আর তোমার যদি থ্রেডের প্রপার্টি নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, জাস্ট এটার উপর মনে হয় ব্যাকগ্রাউন্ড চলবে। দ্যাটস ইট। আমি প্যারালি দিয়ে কিছু করবো না, নেম দিয়ে কিছু করবো না, আমার কোনো কিছু করার দরকার নেই। আমি জাস্ট থ্রেড স্টার্ট করে ব্যাকগ্রাউন্ডে রান করে দেবো। এটা তুমি যদি ইন্টেনশন হয় তাহলে উই ক্যান ইউজ রান করো। বাট ইফ ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড দ্য থ্রেডস ডিফল্ট প্রপার্টিস then you have to extend the thread, otherwise you have to use the increments approach, like interface approach. Okay sir, you want to know question? Hello, thread taking tab kisu just normal at a main method is in the RAM reference. That's it. Okay sir, is that the original is that the call to the one has run with the call to the that the main method are actually shesh shoy naam. Sorry, main method to the tar agish shesh এটার জন্য জয়েন করবো। সো জাস্ট নর্মাল একটা ক্লাস যেটার মধ্যে একটা রান মেথড আছে, ওই রান মেথডের ভিতরে আমি সব কোড লাইন করবো। তোমার কিছু যদি ডাটা পাস করে দিতে হয়, চিন্তা করে দেখো তোমার ওই থ্রেডের মধ্যে যদি কিছু ডাটা আগে দিয়ে পাস করে দিতে হয় ওই রান মেথড শুরু হওয়ার আগে, তাহলে কিভাবে পাস করবো? স্টার্ট করে দিলে তো রান মেথড শুরু হয়ে গেল, কিন্তু এর আগে তুমি ধরো কিছু ডাটা পাস করে দিতে চাও এখন ধরো আমি থ্রেড ওয়ান কিছু ডাটা পাস করতে চাই রান মেথড দিয়ে তো কোনো ডাটা পাস করা যাবে না, কারণ রান মেথডে কোনো প্যারামিটার নেই। তাহলে কি করতে হবে? অবজেক্টিভ পাস করবে কিভাবে? অলরেডি করছি কনস্ট্রাক্টর দিয়ে। এই যে দেখো এই ডাটা দিয়ে পাস করছি, এটা কি নাম পাস করছি না ডাটা? সো তোমার যদি কোনো ডাটা পাস করতে হয় কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দাও, ওখানে একটা ভেরিয়েবলের মধ্যে ওগুলো সেট করে রাখো। ওই যে কনস্ট্রাক্টর দিয়ে আমরা ডাটা যেভাবে আগে থেকে সেট করে রাখি, তারপর সেট করে রাখো, তারপর রান মেথড যখন শুরু হবে তখন তো ওই ডাটা শেপে যাবে না? তাহলে এটার ভিতরে যে নেম ভেরিয়েবলটা আছে, এটার ভিতরে তো নেম ভেরিয়েবল না, এটার ভিতরে তো একটা নেম ভেরিয়েবল আছে, এটাও তো নেমের মধ্যে একটা অনেক একটা ভেরিয়েবল ক্রিয়েট করে তুমি সেভ করে রাখে দিতে পারো। তাহলে ধরো ওখানে একটা নেম ভেরিয়েবল আছে, ওই নেম ভেরিয়েবলের মধ্যে কী থাকবে? এমটি ওয়ান। সেকেন্ডের জন্য কী থাকবে? এমটি টু। তারপর রানের মধ্যে যখন যাচ্ছে তখন যখন যে নেমটা প্রিন্ট করতেছে তখন কী প্রিন্ট হচ্ছে? এমটি ওয়ান, সেকেন্ডের জন্য তুমি গেটার সেটের মাঝখানে যদি কোন কারণে সেই স্টার্ট করে দেয় তাহলে শেষ।
সিম্পল একটা জিনিস দেখাই, মানে একটা কাজ করে দেখাই, যে একটা কাউন্টার তৈরি করা, একটা টাইমার তৈরি করা। আমরা টাইমার তো দেখছি যে 10 থেকে 0 পর্যন্ত কাউন্ট করতে থাকে, সো এই ধরনের টাইমার তৈরি করি। তো ধরো আমি থ্রেড 1টা দিয়ে জাস্ট ইউজ করি, বাকিগুলোকে আমি কমেন্ট করে দিই। আচ্ছা এখন আমি তো 10 থেকে কাউন্ট করা শুরু করবো, অথবা 20 থেকে কাউন্ট করা শুরু করবো, এর জিনিসটাকে আমাকে পাঠাইতে হবে না। সো অ্যাগেইন কোথায় দিয়ে পাঠাবো? কনস্ট্রাক্টর দিয়ে। সো আমি মাই থ্রেডের মধ্যে এখন কনস্ট্রাক্টরটা একটু চেঞ্জ করি, এখানে একটা ভেরিয়েবল যোগ করে দিই, পাবলিক আইএনটি স্টার্ট। সো এখানে আমি দিই আইএনটি স্টার্ট, আর স্টার্ট টাইম দিই, কারণ ওইটার সাথে মেথডটা তো সেম নাম হয়ে যায়। আফটার দ্যাট দিস ডট স্টার্ট টাইম ইকুয়াল টু স্টার্ট টাইম, এটা পাবলিকের হাতে দরকার নেই, এটা প্রাইভেট রাখি। সো আমার কি ডাটাটা এসে বলো না, ওখানে আমি পরবর্তীতে চেঞ্জ করতেছি, ওখানে জাস্ট একটা লাইন চেঞ্জ করতে হবে। এখানে আমরা কী করলাম, এখানে ওই জায়গা থেকে শুরু করে স্টার্ট টাইম থেকে শুরু করে 0 পর্যন্ত আমার কাউন্ট হবে, কিন্তু টাইমের মধ্যে কি 1 সেকেন্ড পর পর কাউন্ট হয় না। এখন আমি যদি এখানে লুপ চালাই দিই জাস্ট এভাবে, ফর আইএনটি আই ইকুয়াল টু স্টার্ট টাইম, তারপরে আই লেসর ইকুয়াল টু যদি 0 হয় আই মাইনাস মাইনাস এস আউট আই। দেখো এটা কি নর্মাল টাইমারের মতন কাজ করবে? এটা কি একসাথে সবগুলো প্রিন্ট করে দেবে না 10 পর্যন্ত, 10 থেকে 9? হ্যাঁ রিভার্স অর্ডারে প্রিন্ট করতেছে, বাট এটা কি টাইমার হইতেছে? টাইমার হলে কি হওয়া উচিত 10, তারপরে ইকো অ্যাড করবে 9। সো এখানে এই কাজটা করাবে, এখানে একটা স্লিপ দেওয়া হবে, এর থেকে কিন্তু কিছু কিছু সময় যাবে স্লিপ ঘুমায় দেবে। সো এটার পরে ওয়েটা হচ্ছিল থ্রেড ডট স্লিপ নামে একটা মেথড আছে, এটার ভিতরে যে এটা দিতে হয় এটা মিলি সেকেন্ডে দিতে হয়। সো 1 সেকেন্ড মানে হচ্ছিল 1000 মিলি সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে অনেক সময় ই হয়ে যায়, ওটা কি বলবো এক্সেপশন দিতে পারে। সো এর জন্য এটা থ্রেডটাকে মানে এই লাইনটাকে ট্রাইকে সে মধ্যে রাখতে হবে, মানে এই লাইনটা এটা ইন্টারাপ্ট দিতে পারে, মানে ঘুমাই গেছে ও সময় মধ্যে কেউ এসে থ্রেডটাকে অফ করে দিল, সে বুঝে সেমভাবে তুমি যে রিস্টার্ট চেপে বসলাম তখন এক্সেপশন দিবে, মানে হায়ার প্যারেন্ট কোনো থ্রেড চলে আসে সে ঘুমাইতেছে, বাট হায়ার প্যারেন্ট থ্রেড এসে তোকে বাইক করে দিবে। ঘুমানো এটা ব্যাপারটা হচ্ছিল, দেখো তুমি একটা কাজ করতেছো, এই স্লিপটা জাস্ট নট অনলি যে কাউন্টারের জন্য ইউজ হয়, তুমি ওনারা একটা কাজ করতেছো, বাট কাজ করার সময় তুমি কোন কিছু জন্য ওয়েট করতেছো একটা কাজ, ফর এক্সাম্পল তুমি ডাউনলোড করতেছো, ডাউনলোড করার সময় কানেকশন নেওয়ার জন্য সে ওয়েট করতে থাকে না, কানেকশন হবে কি হবে না ওই সময় পর্যন্ত যে ওয়েট করতেছে, ওই ওয়েটিং টাইমের সময় সিপিএর মধ্যে ওই প্রোগ্রামটা রাখা দরকার আছে, তখন পরে কি তাকে স্লিপে পাঠায় দেবে, তাহলে কি কোডটা খালি হয়ে গেল, অন্য প্রোগ্রামটা এক্সিট করতে হবে, কারণ যা সে ওয়েট করতে দেবে সে জানে সে 10 সেকেন্ড পরে সে কাজটা করবে। জাস্ট লাইক ওইভাবে চিন্তা করো, তোমার যখন যে জিমেলের ইটা চলে যায়, যদি ইন্টারনেট কানেকশন চলে যায়, জিমেল বলে না যে 1 সেকেন্ড পরে আবার ট্রাই করো, ট্রাই অ্যাগেন আফটার 1 সেকেন্ড, ঠিক আছে? এই কাজটা আসলে কেন করে, কারণ সে জানে যে এতক্ষণ পরে সে আবার ট্রাই করবে, তো ওই সময় পর্যন্ত সে স্লিপ পড়ে চলে যায়, ওই সময় পর্যন্ত পরে সে আর এক্সিকিউট করে না, ওর থেকে বের হয়ে যায় অন্য কেউ এক্সিকিউট করে, কিন্তু ওর মধ্যে যদি আবার ট্রাই অ্যাগেন দাও বাটনটা চাপলো, তাহলে সে কী করে ওই স্লিপ মোড থেকে উঠে আসে, তখন আবার কাজ করতে হয়। মানে এই যে স্লিপ মোড আছে ওই সময় মধ্যে কেউ তোমাকে অফ করে দিল কোনো কারণে, তোমার মানে হার্ডওয়্যারের কারণে অথবা কোনো কারণে তোমার থ্রেডটা অফ হয়ে গেল, তখন এক্সেপশন হয়ে যাবে। সো এখন আমি সলিউশন ক্লাসে আবার একটু যাই, সলিউশন ক্লাসে যে থার্ড সেকেন্ড প্যারামিটার হিসেবে আমার ভ্যালুটা দিতে হবে সে 10 সেকেন্ড, তাহলে এখন 10 সেকেন্ড কাউন্টার শুরু হবে। সো আমি এখন যদি রান করি দেখবো যে সে প্রিন্ট করছে 10, 9, এটা কিন্তু ওই যে থ্রেড, দেখো মেইন থ্রেড কিন্তু শেষ হয় না, মেইন থ্রেড কিন্তু ওই যে প্যারালেল কাজ করতেছে, 4, 3, 2, 1 এরকম। সো এই যে 0 হওয়ার পরে তারপরে দেখো মেইন থ্রেডটা শেষ হয়ে গেছে। সো এই স্লিপ দিয়ে যারা আমরা টাইমার তৈরি করতে পারি, ঠিক আছে?
এটা খুব মজার জিনিস, বাসায় যে একটা একটু এক্সপ্লোর করে দেখবা যে আসলে থ্রেট আসলে নট অনলি জাস্ট এই সাবজেক্টের জন্য, থ্রেট এগুলো হচ্ছিল তোমার ওএসএ গিয়েও পাবা, ওএসএ যখন ইউজ করবা তখন দেখবা যে সি এর মতো কিন্তু থ্রেট আছে, আমরা এটা ইউজ করি না, সি এর ইউজ থ্রেটটা আমরা কি থ্রেট পাক মানে একটু মানে দেখতে তোমাদের ই লাগবে, একটু টাফ লাগবে, কারণ ওই ওখানে ওদের ডায়ামিটার অনেক প্লাস আবার ইও লাগবে তোমাকে, মনে করো তুমি যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে যাও, অ্যাডভান্স ওপি ক্লাস করতে যাও, অথবা তুমি মনে করো যে সিঙ্ক্রোনাইজ অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশন যেটা বললাম সেটা করতে গেলে এই যে এখানে থ্রেড যেগুলো রাখছে এগুলো কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস তুমি যে মনে করো ফেসবুক একটা রান করতেছো, ফেসবুকের মধ্যে কিন্তু অলওয়েজ থ্রেড চালাবে, চলবে না তো মনে করো তুমি যদি মনে ব্রাউজার মধ্যে থ্রেড ফেসবুক থ্রেড চালাবে, হ্যাঁ সবগুলো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স চাপতে গেলে এক সময় দেখবা যে ওখানে আরো এই যে মনে করো একটা ডাটা ডাউনলোড করে একটা ডাটা রিকোয়েস্ট করতেছে এগুলো সবগুলো থ্রেড পাবে, তুমি জাস্ট এভাবে চিন্তা করো তুমি একটা কিছু মনে করো সে ফেসবুকে তুমি চ্যাট করতেছো, চ্যাটটা দেওয়ার সাথে সাথে কি চলে যায় সে কি করতে নাই ওই জিনিসটাকে আর ভালো মন্দ জানে, তুমি একটা ছবি আপলোড করতে দিও, আপলোড করে দিলে ওই করে কি নোটিফিকেশন মধ্যে বলে দেয় যে ছবি আপলোডটা বুঝছে, কিন্তু এই সময় মধ্যে কিন্তু তুমি ফেসবুকে আবার ইউজ করতেছো এইটা হচ্ছে হচ্ছে সে কি করে ওই ফেসবুকে ছবি আপলোড করে এটা লোক থ্রেডে করে থ্রেডে রান মেথডের মধ্যে এরকম কাজ করতে দেয় এক্স্যাক্টলি ওখানে রান মেথড আছে মানে আসলে সো তুমি কল ব্যাক মেথডটা দিয়ে দিলা সেও কল ব্যাক মেথডটা কল করে দেয়, ওই যে আমরা ছোট কি করছিলাম না যে তোমরা সিমিলার তোমরা করছো সেটা হচ্ছে ওই যে ক্লিক তোমার ক্লিক করে তাকে থেকে আমি বলে দিই না যে এই মেথডটা কল করবা এটা কিন্তু আসলে কল ব্যাক মেথড, তো ওই আমি যখন ক্লিক হচ্ছে তখন বলে কি যে মেথডটা আমি লিখে দিচ্ছিলাম যে এই মেথডটা তুমি কল করবা সেই সময় কল করে, সো এখানেও সেম তুমি এরকম কল ব্যাক মেথড দেওয়া যায় সেই কল ব্যাক মেথডটা সে তুমি যখন দিয়ে দিবা কাজ শেষ হওয়ার পরে সে কল ব্যাক মেথডটা কল করবে, সো রানের পরে তুমি কল ব্যাক মেথড কল কল করতে পারো জাস্ট শুধু এখানে আমি তো আর আমার কল ব্যাক মেথড ইউজ করছি, ওই যে আমি যখন ইউজ করলাম যে দিস দিয়ে দিলাম রানে বলের মধ্যে যে সরি কোয়া প্লেস মিনিমাইজ করে এখানে যে আমি দিস দিয়ে দিছি না দিস দিয়ে কি হইছে রানের সাথে থ্রেড একটা রিলেশন তৈরি করতেছি না শেষ হতে থ্রেড ডট স্টার্ট দিলে শেষ হতে করতেছি ওই স্টার্ট ডটের ভিতরে রান মেথড কল করে দিতেছি, তো এই যে রান মেথড এর কল মেথড বলা আছে এই স্টার্ট ডট করলে রান মেথড এর কল করে দেখছেন, সো আমরা আসলে থ্রেডটা অলওয়েজ ইউজ করতেছি বাট থ্রেড কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব ইজি হবে, কিন্তু সমস্যা হচ্ছে হলো যে এটার ইউজেবলটা কোন জায়গায় করবো এটা হলো মেন ফ্যাক্টর, কোন জায়গায় কিভাবে থ্রেড ইউজ করা সব জায়গায় থ্রেড ইউজ করে বসে থাকলে না হলো না, মনে করো তুমি ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করতেছো, আচ্ছা এগুলো আবার অনেক আলাদা জিনিস, তোমার যখন ডাটা বেস করতে যাবো তখন আবার এগুলো দেখবো, সো এগুলো সব এক কোর্সে পড়ানো উচিত না, সো এখন আপাতত পর্যন্ত থ্রেড তো কি এডিট করা যাবে এর মধ্যে কোনো ডাটা পাস করা যাবে এগুলো তো করা যাবে ঠিক আছে, এগুলো কাজ মাই থ্রেডটা
আচ্ছা আচ্ছা, কাজ খুবই ছোট এবং আই থিঙ্ক হাফ অ্যান আওয়ার মধ্যে শেষ হওয়া উচিত, মানে একদম ম্যাক্সিমাম নর্মালও করে নিতে পারো। আমি কিন্তু সব কিছু করে দিয়েছি, তো জাস্ট এটা ইউজ করেই করতে হবে। সো হাফ অ্যান আওয়ার করলে তারপরে চলে যাওয়ার কোনো সমস্যা নেই, হাফ অ্যান আওয়ার। আচ্ছা কাজটা হচ্ছে হলো তোমাকে এখন কি করতে হবে হলো যে ওয়ান থেকে মনে করো এখানে সিম্পল তিনটা থ্রেড তৈরি করতে হবে। ফার্স্ট থ্রেড হচ্ছিল ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো কিন্তু বের হবে। হান্ড্রেড ওয়ান থেকে টু হান্ড্রেড পর্যন্ত হচ্ছে হলো সেকেন্ড মেথডটা কাজ করবে। টু হান্ড্রেড ওয়ান থেকে থ্রি হান্ড্রেড পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলা বা আরেকটা থ্রেড ইউজ করবে। সবগুলো তো রান্না করে কাজ করবে। দ্যাট মিন এখন তোমাকে রেঞ্জটা পাঠা দিতে হবে না কোন জায়গা থেকে তুমি বের করা শুরু করো। মূলত থ্রেড ওয়ান তৈরি করলো, থ্রেড ওয়ানটা কি করবে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সে হচ্ছে হলো প্রাইম নাম্বার যেগুলো সেগুলো বের করবে। এই তোমার দুজন ভালো মতো শুনে নাও, ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত হচ্ছে হলো একটা থ্রেড, হান্ড্রেড ওয়ান থেকে টু হান্ড্রেড পর্যন্ত আর একটা থ্রেড, টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড পর্যন্ত। তাহলে আমি যখন ফার্স্ট থ্রেডটা তৈরি করবো তাকে বলে দিতে হবে না যে তুমি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত প্রাইম নাম্বার যেগুলো আছে সেগুলো বের করো। সেকেন্ড থ্রেডটা এভাবে বলে দিতে হবে যে তুমি হলো টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড যেগুলো আছে সেগুলো বের করো। ভাই যাই হোক, যে রেঞ্জ এটা পাঠাবো কীভাবে রেঞ্জটা, এই রেঞ্জটা বলে দেবো কীভাবে কনস্ট্রাক্ট যদি আমি এই রেঞ্জগুলো বলে দিতে পারি যে তুমি এই জায়গা থেকে স্টার্ট করবা এই জায়গা থেকে, তারপর ওখানে যে একটা ফল উচ্চারিত হবে স্টার্টিং ইন পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার জেনারেট করতে হবে এবং প্রত্যেকটা নাম্বার দেখতে হবে এটা কি প্রাইম কিনা, বুঝে গেছে? তো এটা হলো তোমাদের কাজ। প্রাইম নাম্বার জেনারেশন তো আমরা জানি কীভাবে প্রাইম নাম্বার চেক করতে হয়, একটা নাম্বার প্রাইম প্রাইম নাম্বার, ক্লিয়ার? আচ্ছা এক কাজ করো, প্রাইম নাম্বার যদি সমস্যা হয় অডিমেন্টটাকে স্কিপ করো, হবিটা করলে মানে আরো কিছু মার্ক দিতে হবে। তাছাড়া আমি এগুলো আবার বের করতে পারি না এরকম যদি কিছু থাকে এর জন্য একবারই করে ফেলতে গেলে আচ্ছা লাস্ট ক্লাসে টাস্কগুলো ওপেন করো, আমি একটু পরে দেখা শুরু করবো।